দশ দিনের রিমান্ড বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষে দুইজন নিহতের ঘটনায় নিউমার্কের থানায় হওয়া মামলায় গ্রেফতার সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের দশ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত বুধবার চোদ্দ আগস্ট সন্ধ্যা ছয়টা বিশ মিনিটের দিকে তাদের আদালত চত্বরে আনা হয় এবং পরে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয় পরে আসামিদের উপস্থিতিতে রিমান্ড আবেদন শুনানি হয় পরে আদালত তাদের রিমান্ড আবেদন মঞ্জুর করেন এ সময় ঢাকাবারের সভাপতি খুরশিদ আলম মিয়া জানান হত্যার অভিযোগ উত্থাপন করে দশ দিনের রিমান্ড আবেদন করা হয় আদালত রিমান্ড মঞ্জুর করেছেন আসামিদের বিচার চেয়ে তিনি বলেন এরা আসামিরা ছাত্রজনতার গণভ্যুত্থানকে ধ্বংস করতে চেয়েছিল এরা শিশু কিশোরের রক্তের উপর দাঁড়িয়ে দেশ শাসন করতে চেয়েছিল আসামিদের সন্ধ্যায় আদালত এলাকায় আনা হলে বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীরা নানা স্লোগান দিতে থাকেন তারা সরকারের উঁচু পদের এই দুই ব্যক্তির বিচার দাবি করেন মামলাটির তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার পুলিশ তাদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মঙ্গলবার তেরো আগস্ট মধ্যরাতে তাদের ডিবি কার্যালয়ে নেওয়া হয় এর আগে বিকেলে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান সংবাদ মাধ্যমকে বলেন গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পালানোর সময় সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করে কোস্টগার্ড এরপর তারা এই দুজনকে পুলিশের হাতে তুলে দেয় পরবর্তীতে পুলিশ তাদের ডিবির হাতে সোপর্দ করে পুলিশ সূত্রে জানা গেছে কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন এদের মধ্যে একজন ছাত্র এবং একজন হকার এ ঘটনায় নিউমার্কেট থানায় দুটি হত্যা মামলা হয় এসব হত্যায় ইন্ধনদাতা হিসেবে এ দুজনকে গ্রেফতার করা হয়েছে আরিয়ান ওলিবি ই নিউজ ঢাকা